আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সীমা খাতুন। তোমরা সকলেই আমাকে চেনো, হয়তো দেখেছো। তো আমি তোমাদের একটা কবিতা বলে শোনাতে চাই, আমার নিজের বানিয়ে লেখা কবিতা। কবিতাটির নাম মা বাবার রাজকন্যা। মা বাবার রাজকন্যা হলাম আমি সীমা, আদর করে বলে তারা রাজকন্যা। আয় না মা আমাদের পাশে, আদর করি একটু হেসে। তুই যে আমাদের নয়ন মুনি, আধা রাতে তারা, তোকে নিয়ে মোদের রঙিন স্বপ্ন ঘেরা। মায়ের স্বপ্ন করব কমপ্লিট বিয়ের, বাবা বলে এত কিছু করে লাভ দিবে না রে। ছাড় ওসব বাজে স্বপ্ন, মন্দে বাড়ির কাজে। বাবার কথা শুনে চোখ দুটি গেল ভিজে, বাবাকে বলি পড়তে দাও না আমায়, দেখো একদিন গর্ব হবে আমায় নিয়ে তোমার। পড়াশোনা করে হব বড় স্কুলের টিচার, দেখো আমায় নিয়ে কেউ করবে না খারাপ বিচার। আমার কথা শুনে বাবা একটু হলো রাজি, তাই তো আজ পড়াশোনাতে থাকি অনেক বিজি। প্রতিদিন আমি স্কুলেতে যাই, মা বাবার রাজকন্যা হয়ে সবার পাশে দাঁড়াই। ধন্যবাদ।